আমার চ্যানেল হেলথ বিউটি টিপসে আপনাকে টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করেই দিতে চাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন আর আপনি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে রাখবেন কি কি আপনি জানতে চান আমি তাহলে আরো সুন্দর আরও নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারবো মাত্র চোদ্দ দিনে মাথায় নতুন চুল গজানোর নতুন ম্যাজিক মিশ্রণ মাথায় চুল গজানোর এই মিশ্রণের ফল ফুলতে সপ্তাহে দুইয়ের বেশি সময় লাগবে না তার মধ্যেই তাকে চুল গজাতে পারে সহজেই পাশাপাশি এই মিশ্রণ স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটাবে অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই ব্যয়বহুল কসমেটিক সার্জারির মাধ্যমে তাকে নতুন করে চুল গজানোর বন্দোবস্ত করা যায় ঠিকই কিন্তু তার হ্যাপ অনেক তাছাড়া হেয়ার ক্রাফটিংয়ের পিছনে এক টাকা খরচ করার মতো আর্থিক সচ্ছলতাও সকলের থাকে না ফলে মানুষ খোঁজেন মাথায় চুল গজানো সহজ ও প্রাকৃতিক কৌশল ডে বাই ডে থ্রি নামক লাইফস্টাইল ম্যাগাজিন এবার তেমনই এক ঘরোয়া কৌশল বাতলে দিয়েছে তাদের সাম্প্রতিক সংস্করণে একটি বিশেষ ঘরোয়া মিশ্রণের সাহায্যে চুলহীন মাথাকে ম্যাজিকের মতো ঢেকে ফেলা যাবে কালো চুলে এমনটাই জানানো হয়েছে ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে কি কী লাগবে মাথায় চুল গজানোর জন্য এই মিশ্রণটি তৈরি করতে এক দুইশো গ্রাম তিসি তেল দুই চারটি পাতিলেবু তিন এক কেজি মধু চার তিনটি রসুনের কোয়া এবার জেনে নিন কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ প্রথমে রসুন আর পাতের লেবু ছোটো ছোটো টুকরো করে একসঙ্গে বেটে নিন ব্ল্যান্ডারে ফেলে মিশিয়েও নিতে পারেন তারপর তিসি তেল এবং মধু তার সঙ্গে মিশিয়ে দিন এবার সেই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজের ভেতর রেখে দিন ব্যাস আপনার ম্যাজিক মিশ্রণ তৈরি এবার জানা যাক মাথায় চুল গজানোর এই মিশ্রণ সেবনের নিয়ম দিনে তিনবার খেতে বসার আধ ঘন্টা খানেক আগে ফ্রিজ থেকে বার করে এই মিশ্রণ খান এক চা চামচ তারপর পাত্রটিকে আবার ফ্রিজে ভরে রেখে দিন জানানো হচ্ছে এই মিশ্রণের ফল ফুলতে হপ্তা বেশি সময় লাগবে না তার মধ্যেই তাকে চুল গজাতে শুরু করবে পাশাপাশি মাথায় চুল গজানোর এই মিশ্রণ স্বাস্থ্যের সামরিক উন্নতি ঘটাবে বাড়বে চোখের দৃষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কি বিশ্বাস হচ্ছে না তাহলে নিজেই একবার ট্রাই করে দেখুন না লাভ বই ক্ষতি কিছু হবে না কথা হলপ করে বলা যাক তিসি বীজ কোথায় পাবেন তিসি সাধারণত অর্গানিক খাবার যেসব দোকানে পাওয়া যায় সেখানে পাবেন এছাড়া মশলার দোকানে বা বীজ যেসব দোকানে বিক্রি করে সেখানেও পেতে পারেন তিসি বীজ কিনে বাড়িতে তেল বানিয়ে রাখতে পারেন